গতকাল ত্রিপুরায় পৌরভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার। যেখানে ত্রিপুরায় একাধিক ছাপ্পা ভোট মেরেছেন বিজেপি, দাবি করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ত্রিপুরার এই পৌরভোটের বেরিয়ে এলো বুথপুরের সমীক্ষা, যেখানে তো সমীক্ষায় উঠে এলো এবার চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। গতকালে ত্রিপুরায় পৌরভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বেরিয়ে এলো এই ত্রিপুরার 221টি আসনের জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, যেখানে কিন্তু বিপুল মার্জিনে এগিয়ে এবার ত্রিপুরায় এই দল। ত্রিপুরায় এবার জনমত সমীক্ষা বলছে বিপুল মার্জিনে জয়লাভ করবেন ত্রিপুরার শাসক দল বিজেপি। বিজেপি এবার বিপুল মার্জিনে জয়লাভ করতে চলেছেন ত্রিপুরার এই 221টি আসনে। শুরুতেই বিশাল ঝটকা পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় কোনোদিনও ক্ষমতায় আসতে পারবেন না বলে জানিয়ে দিল এবার ত্রিপুরার সাধারণ জনগণ। সাধারণ জনগণ স্পষ্ট দাবি করলেন যে ত্রিপুরার মাটিতে তৃণমূল পা রাখতেই উত্তপ্ত হয়ে পড়েছে ত্রিপুরা, তাই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আসতে পারবেন না ক্ষমতায় বলে দাবি করলেন এবার ত্রিপুরার সাধারণ জনগণ। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? ত্রিপুরার এই পৌরভোটে এবার কার দখলে থাকবেন এই 221টি আসন?